নমস্কার সুপ্রিয় দর্শকার্থী, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি 2024 সালের রায় মার্টিন প্রশ্ন বিচিত্রা মাধ্যমিকের এই বইটা সলভ করাব, যার পেজ নম্বর 542 নম্বর পেজ। সুপ্রিয় দর্শকার্থী, মডেল কোশ্চেন পেপার 11। তো দেখো, মডেল কোশ্চেন পেপার 11-এর যাবতীয় MCQ, শূন্যস্থান, ট্রু ফলস, SA³, যাবতীয় প্রশ্নর উত্তর সমেত আমি আজকে বিস্তারিত আলোচনা করব। সুপ্রিয় দর্শকার্থী, তাহলে আলোচনা করা যাক আমাদের মডেল কোশ্চেন পেপার 11। আমাদের ফার্স্ট অঙ্ক কি বলেছে দেখো। ফার্স্ট অঙ্ক বলেছে, রোমান ওয়ানে এক দাগের একটি মেশিনের মূল্য 10% হারে কমতে থাকে। যদি বর্তমান মূল্য 3000 টাকা হয়, তাহলে 2 বছর পর মূল্য কত হবে? তো দেখো, এটা কিন্তু রয় মার্টিন প্রশ্ন বিচিত্রার বই আছে ভলিউম 2। ভলিউম কত আছে? ভলিউম কিন্তু 2 আছে, যার পেজ নম্বর কিন্তু 500, লেখাটা ঠিক মতন হচ্ছে না, 542 থেকে 543। তো দেখো, এই পেজ আমি সলভ করিয়ে দেবো, ভলিউম 2 সলভ করাবো। তো বুঝতে পারছো, আমি এক দাগের যে অঙ্কটা আছে, এই এক দাগের অঙ্কটা কিন্তু খুব সুন্দর করে সলভ করে দেবো। তো দেখো, এগুলো একটু কেটে দিচ্ছি, ঠিক আছে? তোমরা খুব শীঘ্রই খাতাগুলো বের করে এই অঙ্কগুলো প্র্যাকটিস করা শুরু করে দাও। তো দেখো, আমি কি করেছি, এই যে অঙ্কটা আছে, এই অঙ্কটার অ্যান্সার কিন্তু 2430 টাকা হবে। তো দেখো, 2430 টাকাটা হবে কী করে, সেই দিকে প্লিজ তোমরা একটু নজর দাও। খুব সুন্দর করে কিন্তু আমি সলভ করিয়ে দেবো, ওকে? তো দেখো, পেজ নম্বর 542, সেট নম্বর 11, ঠিক আছে? একটু কালারিং করে দিই। তো দেখো, মেশিনের মূল্য যেটা পি দ্বারা প্রকাশ করেছি, মেশিনের মূল্য কত আছে? 3000 টাকা আছে, ঠিক আছে? আমাদের সুদের হার, ওকে, সুদের হার আর দ্বারা প্রকাশ করা হয়েছে 10% হারে কমতে থাকে। এটা আমি বসিয়ে দিচ্ছি সময় n = 2 বছর। ফর্মুলা কী আছে? পি ব্র্যাকেটের মধ্যে 1 - R/100 (n), তাই তো? পি এর মান 3000 বসিয়ে দিয়েছি, আর এর মান 10 বসিয়েছি, 100 নিচে বসে গেছে, আর এন এর মান কত আছে? 2 আছে, 2 এখানে আমি বসিয়ে দিয়েছি, তাই তো? তো দেখো, আমি অঙ্কটা খুব সুন্দর করে কিন্তু তোমাদের সামনে তুলে ধরেছি, তোমরা দেখে নাও, ঠিক আছে? তোমরা দেখতে পাচ্ছ এই যে, ওকে। এবার দেখো, আমরা কি করেছি, আমরা এখানে নজর করতে পারছি যে 00 যদি কেটে দিই, 00 যদি কেটে দিই, তাহলে কত থাকছে? 1/10 থাকছে, 1/10 হোল স্কোয়ার। তো দেখো, যদি লসক করি, 1 - 1/10 যদি লসক করি, তাহলে কত থাকবে? 9/10 থাকবে, 9/10 থাকবে। 9/10 হোল স্কোয়ার মানে কি? 9/10 হোল স্কোয়ার মানে বলতে বোঝানো হয়েছে যে 81/100। তো দেখো, 00 যদি আমি কেটে দিই, এই শূন্য কেটে দিলে কী থাকছে? 81 × 30। যদি এই গুণটা করো, তোমরা কত পাবে? তোমরা, এটা শূন্য আছে, 81 × 30 করলে তোমরা পাবে সেটা 2430 টাকা, 2430 টাকা এর অ্যান্সার পাবে। সুপ্রিয় দর্শকার্থী, অর্থাৎ তোমরা বুঝতে পারছো, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট ভাইটাল। প্রত্যেকটা প্রশ্ন তার উত্তর সমেত কিন্তু নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করি আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে। অর্থাৎ এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার, 2430 টাকা, ওকে? সুপ্রিয় দর্শকার্থী, তো দেখো একটু কেটে দিচ্ছি এইগুলো। আমাদের নেক্সট অঙ্ক কী আছে একটু আলোচনা করা যাক, আমাদের নেক্সট অঙ্ক কী আছে সুপ্রিয় দর্শকার্থী? আমাদের রোমান 2 অঙ্ক কী বলেছে, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, যে x = y = 5:1 হলে x² - y² = x² + y² এর মান কত হবে? তো দেখো, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক আছে, প্রচুর ছাত্রছাত্রী যারা অঙ্কতে খুবই ভয় পায়। তো দেখো বাবা, ভয়ের কী আছে, অঙ্ক কোনো কঠিন সাবজেক্ট নয়, তোমরা যদি অঙ্কটা যদি ভালো করে প্র্যাকটিস করো না, আমি বলতে পারি 100% তোমরা ভালো রেজাল্ট করবে, 100% ভালো রেজাল্ট করবে, অঙ্কতে ভয় কিসেতে? তো দেখো, আমি অঙ্কটা খুব সুন্দর করে কিন্তু তোমাদের সামনে আমি তুলে ধরবো। সুপ্রিয় দর্শকার্থী, তো দেখো, বইতে বলেছে যে x = y = 5:1, তার মানে কি? x = কত 5, ওকে? আর y = কত আছে? y = 1 বলেছে। তো জাস্ট আর কি করার আছে, অঙ্কটা জাস্ট তোমরা যদি মানগুলো বসিয়ে দাও না, তাহলে অঙ্কটা কিন্তু বেরিয়ে যাবে। এক্স এর মান কত আছে? 5, 5 এর হোল স্কোয়ার, ওয়াই এর মান কত আছে? 1 আছে, 1 এর হোল স্কোয়ার = 2, ঠিক আছে? এক্স এর মান কত আছে? 5, 5 এর হোল স্কোয়ার, ওয়াই এর মান কত আছে? 1 এর হোল স্কোয়ার আছে।
তাই তো 15 হোল স্কয়ার আছে, তো কত দেখো 5 5 কত হয় 25 হয়, 25 বিয়োগ 1, আবার এদিকে কত আছে 5 5 25, 25 যোগ 1, অর্থাৎ 25 থেকে 1 বাদ দিলে কত হয় 24 হয়, আর 25 এর সঙ্গে 1 যোগ করলে কত হয় 26 হয়, অর্থাৎ 24:26 কিন্তু এটা থাকছে। তাই তো একটু কেটে দিচ্ছি, না কাটলে জায়গাটা খুবই নোংরা হয়ে যাচ্ছে। ওকে, তো দেখো আমরা দেখতে পারছি আনসার কিন্তু 24:26, তো যদি 12^24 এবং 13^26 অর্থাৎ 2 দিয়ে কেটে যাচ্ছে, অর্থাৎ এর অ্যান্সার হবে 12:13। সুপ্রিয় দর্শক, অ্যান্সার হবে বি এর অ্যান্সার 12:13। আমাদের নেক্সট অঙ্ক কী আছে একটু আলোচনা করা যাক, এটা মুছে দিচ্ছি আমি। ওকে, আমাদের নেক্সট অঙ্ক কী আছে, আমাদের নেক্সট অঙ্ক বলেছে রোমান 3 অঙ্ক, বলেছে বৃত্তের কেন্দ্রে থেকে বহিস্থ কোনো বিন্দুর দূরত্ব 13 সেন্টিমিটার, ওই বিন্দু থেকে স্পর্শকের দৈর্ঘ্য 12 সেন্টিমিটার, বৃত্তের ব্যাসার্ধ কত হবে? সুপ্রিয় দর্শকার্থী, তো দেখো অ্যান্সার কিন্তু 5 সেন্টিমিটার হবে। আর আগের যে অঙ্কটা ছিল যেটা তোমাদের আমি বলেছি, যেখানে x:y, 5:1, x²-y² আবার x²+y² এর মানটা কত হবে, এই অঙ্কটা কিন্তু তোমাদের আমি দেখিয়েছি, এর অ্যান্সার কিন্তু 12:13 হবে। তোমাদের তো দেখিয়েছি খুব সুন্দর করে, কিন্তু তোমাদের আমি বুঝিয়েছি। তো দেখো এবার আমি 3 দেখার যে অঙ্কটা আছে, এই অঙ্কটা কিন্তু সম্পূর্ণরূপে টু দ্য পয়েন্ট আমি সলভ করে দেবো, যার অ্যান্সার কিন্তু 5 সেন্টিমিটার। তো দেখো অঙ্কটা কী করে করি সেদিকে প্লিজ তোমরা একটু নজর দাও, এইগুলো একটু কেটে দিচ্ছি, ঠিক আছে, না কাটলে খুবই নোংরা হয়ে যাচ্ছে। তার মানে কি বৃত্তের কোনো বহিস্থ বিন্দু, আর বলেছে বৃত্তের কেন্দ্র থেকে, মনে করো এটা যদি একটা বৃত্ত হয়, বৃত্তের কেন্দ্র মানে কি মনে করো এটা ও, হ্যাঁ, এই বৃত্তের কেন্দ্র থেকে বলেছে বহিস্থ বিন্দু, মনে করো এখানে একটা বিন্দু আছে যার যে বিন্দুটা পি দ্বারা আমি প্রকাশ করেছি, ঠিক আছে, এর যে দূরত্ব আছে এই দূরত্ব বলেছে 13 সেন্টিমিটার বলেছে, ভালো করে বোঝো তোমরা, এবং বলেছে স্পর্শকের দৈর্ঘ্য 12 সেন্টিমিটার, অর্থাৎ এই যে এখান থেকে ব্যাসটা আছে এই ব্যাসটার কথা কিন্তু উল্লেখ করেনি, এবং এখান থেকে শুরু করে এই এতটা এর দূরত্ব বলেছে 12 সেন্টিমিটার, এটা কিন্তু অলরেডি বলে দিয়েছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা যদি ও হয়, এটা যদি পি হয়, তাই ও পি এটা কিউ দিলাম, তাই তো এটা কিউ দিলাম, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে ও মানে কি এটা কিন্তু ও আছে, এটা কিন্তু ও আছে, ওকে, ও আর পি এটা কিন্তু 13 সেন্টিমিটার কিন্তু বইতে বলে দিয়েছে, 13 সেন্টিমিটার বলে দিয়েছে। অপর দিকে কিউ মানে আর কিউ, আর কিউ এটা বলেছে 12 সেন্টিমিটার বলেছে, ঠিক আছে, কী বলতে বুঝতে পারছো, এটা 12 সেন্টিমিটার বলেছে। তো দেখো আমাদের কিন্তু ও কিউ যে মানটা আছে, ও কিউ অর্থাৎ এই যে ও আর কিউ এর মানটা কিন্তু বের করতে হবে, বুঝতে পারছো আমি কী বলছি, এর মানটা বের করলেই কিন্তু আমরা ব্যাসার্ধের মানটা অলরেডি কিন্তু পেয়ে যাব, বুঝতে পারছো আমি কী বলছি, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। তো দেখো অঙ্কটা কী করে সলভ করাচ্ছি, তো দেখো সেই দিকে প্লিজ তোমরা একটু নজর দাও, আমি অঙ্কটা সলভ করে দিচ্ছি। সুপ্রিয় দর্শকার্থী, তোমরা দেখতেই পারছো যে আমি চিত্রটা অঙ্কন করেছি, যেটা তোমাদের একটু আগেই আমি বুঝিয়েছি, ও কিউ মানে কিউ পি 12 সেন্টিমিটার আর ও পি 13 সেন্টিমিটার, অর্থাৎ বৃত্তের কেন্দ্র থেকে, বৃত্তের কেন্দ্র ও থেকে বহিস্থ বিন্দু পি, ঠিক আছে, মানে এইটা বহিস্থ বিন্দু আর এটা আমাদের বৃত্তের কেন্দ্র এটা, এবং আমাদের যে পি কিউ যেটা আছে এটা কিন্তু আমাদের স্পর্শ, মানে যেটা পি কিউ, ঠিক আছে, কী বলছি বুঝতে পারছো, অর্থাৎ এই 12 সেন্টিমিটার কী আছে স্পর্শক আছে, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি ও কিউর মানটা যাচ্ছে, অর্থাৎ না কাটলে জায়গাটা বোঝা যাচ্ছে না ভালো করে, অর্থাৎ তোমরা দেখতে পাচ্ছ যে এই যে ও কিউ এর মানটা কিন্তু আমাদের চাচ্ছে। তো ও আমরা পিথাগোরাসের ফর্মুলা আমরা পড়েছি যে অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, কিন্তু এখানে আমরা যেটা নজর করতে পারছি যে ভূমির মানটা মানে অর্থাৎ ব্যাসার্ধের মানটা চাচ্ছে, তো ব্যাসার্ধ সমান সমান কী হবে, এটা হবে অতিভুজ স্কোয়ার মাইনাস উচ্চতা স্কোয়ার, ঠিক আছে, কী বলছি বুঝতে পারছো, অতিভুজ স্কোয়ার মাইনাস উচ্চ মানে উচ্চতা স্কোয়ার, এটা বের করলে কিন্তু অঙ্কটা বেরিয়ে যাবে। তো দেখো ও কিউ সমান সমান ওপি স্কোয়ার, ওপি মানে কি ওপি যেটা আছে সেটা তো অতিভুজ আছে না, আর কিউপি যেটা আছে, কিউপিটা যেটা আছে সেটা আমাদের হচ্ছে হলো দৈর্ঘ্য আছে, যাতে যেটা বলে স্পর্শকের, যেটা স্পর্শকের কথা উল্লেখ করেছে। তো দেখো 13² - 12² 13² মানে কি 169, 12² মানে কি 144, বিয়োগ করলে কত হবে 25, 25 মানে কি 5 গুণ 5 যদি হয়, দুটো পাশ থেকে একটা পাশ নামবে, অর্থাৎ এর অ্যান্সার হবে 5
সেন্টিমিটার। সুপ্রিয় দর্শকার্থী অ্যান্সার কি হবে? 5 সেন্টিমিটার হবে। খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট মোস্ট ভাইটাল। তোমরা যে অঙ্কগুলো বলছো যে স্যার এই অঙ্কগুলো একটু প্লিজ করে দিন, তাদের জন্য সম্পূর্ণরূপে আমি আজকে রয় মার্টিন প্রশ্নবিচিত্রা টু দ্য পয়েন্ট আমি সলভ করিয়ে দিয়েছি। একটু কেটে দিচ্ছি, ওকে। সুপ্রিয় দর্শকার্থী আমাদের পরের অঙ্ক ছিল রোমান ফোরের অঙ্ক। ট্যান এ ট্যান বি সমান সমান ট্যান 45 ডিগ্রি হলে সাইন এ প্লাস বি এর মান কত হবে? অ্যান্সার কিন্তু সি এর অ্যান্সার 1 হবে। তো দেখো সি এর অ্যান্সার 1 কী করে হবে সেটা তোমাদের আমি দেখাচ্ছি। তোমাদের মাথায় রাখতে হবে একবার কিন্তু এর মানটা বের করতে হবে, তারপরে আবার বি এর মানটা বের করতে হবে। এর মান যত সম্ভব 45 ডিগ্রি পাবো এবং বি এর মানও কিন্তু 45 ডিগ্রি আমরা পাবো। যদি এই এ প্লাস বি যদি করি এবং আমরা এখানে বলেছি সাইন সাইন বলেছে এ প্লাস বি বলেছে, এটা আমাদের অঙ্কটা কিন্তু বলে দিয়েছে। তো দেখো সাইন যদি হয় এ মানে কি 45 ডিগ্রি আর বি মানে কি 45 ডিগ্রি, অর্থাৎ 45 যোগ 45 কত হবে? এটা যোগ হবে কত হবে? 90 হবে। তো সাইন 90 ডিগ্রি মান কত হবে? 1 হবে। তো বুঝতেই পারছো। তো দেখো অঙ্কটা জাস্ট তোমাদের কিন্তু এখানে একটু বুঝিয়ে দিলাম, এই অঙ্কটা কিন্তু খুব সুন্দর করে কিন্তু তোমাদের আমি সলভ করিয়ে দেবো। সুপ্রিয় দর্শকার্থী আমরা দেখতে পারছি যে ট্যান এ ট্যান বি আছে সমান সমান ট্যান 45 ডিগ্রি আছে। ট্যান 45 ডিগ্রির মান কত আছে? ট্যান 45 ডিগ্রির মান আছে কিন্তু 1 আছে, তাই তো? এবং আমরা দেখতে পারছি এটা কিন্তু ট্যান আছে, ঠিক আছে, কোনো কারণে হয়তো এটা ই হয়ে গেছে। ট্যান এ ট্যান বি সমান সমান 1, ট্যান এ সমান সমান কী হবে? এই যে 1/ট্যান বি আছে, ঠিক আছে, সেটা কী হয়েছে? এইদিকে আসে ভাগ অবস্থায় 1/ট্যান বি হয়েছে। 1/ট্যান বি মানে কি কট বি? 1/ট্যান বি মানে কি কট বি? তাহলে কি ট্যান এ সমান সমান ট্যান 90 ডিগ্রি মাইনাস এ? ট্যান ট্যান বোথ সাইড থেকে যদি কেটে দেয় তাহলে কী থাকছে? এখানে একটা এ থাকছে, এখানে একটা এ থাকছে, এদিকে মাইনাস এ আছে, এদিকে আসলে কী হবে? প্লাস এ হয়ে যাবে। এ যোগ করলে কী হবে? 2A হবে। তার মানে কি এ প্লাস এ সমান সমান কত ডিগ্রি পাচ্ছি? 90 ডিগ্রি পাচ্ছি, তাই তো? কী বলছে বুঝতে পারছো? তো দেখো একটু কেটে দিচ্ছি, একটু না কাটলে জায়গাটা পুরোটাই নোংরা হয়ে যাচ্ছে, ওকে। তো দেখো আমরা কিন্তু এর মানটা পেয়ে যাব, তার মানে বুঝতে পারছি এখানে যদি ই আছে মানে কি 2A, 2A সমান সমান কত আছে? 90 ডিগ্রি, তাই তো? তাহলে এ সমান সমান কত হবে? এ সমান সমান হবে 90 ডিগ্রি/2, জাস্ট এখানে করে দিচ্ছি, সমান সমান কত হবে? এ সমান সমান 45 ডিগ্রি হবে। কত হবে? 45 ডিগ্রি হবে। আমরা যেভাবে এর মানটা পেয়েছি সেমনি করে আমরা বি এর মানটাও আমাদের বের করতে হবে, বুঝতে পারছো আমি কী বলছি? তো দেখো আমি পরের অঙ্কটা তোমাদের সলভ করে দিচ্ছি, মানে এই অঙ্কটা এখনও শেষ হয়নি। তোমরা দেখতে পারছো যে 2A সমান সমান 90 ডিগ্রি, যেটা ওখানে আমি করিয়েছি সেটাই এখানে করিয়েছি। আবার এ সমান সমান 90কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 45 ডিগ্রি হবে, অর্থাৎ আমরা দেখতে পারছি এর মান কিন্তু 45 ডিগ্রি, ওকে। তো এইভাবে কিন্তু আমাদের বি এর মানটাও বের করতে হবে, তাই তো? তা দেখো একটু কেটে দিচ্ছি, বি এর মানটা কী করে বের করছি সেই দিকে প্লিজ একটু নজর দাও তোমরা। তো দেখো এখানে কিন্তু আমি অঙ্কটা করিয়েছি, দেখো তোমাদের এই যে, ঠিক আছে, এই যে বি এর মানটা কী করে বের করছি তোমরা দেখতে পারছো। তো দেখো অঙ্কটা কী করে করেছি, এই যে তোমরা একটু ভালো করে দেখো যে ট্যান এ যোগ ট্যান বি সমান সমান ট্যান 45 ডিগ্রি। ট্যান 45 ডিগ্রি মান কত আছে? 1 আছে, 1 বসিয়ে দিয়েছি, তাই তো? তো দেখো ট্যান এ গুণ ট্যান বি, তো ট্যান বি সমান সমান কী আছে? ট্যান বি, এই যে ওই যে ট্যান এ যেটা আছে এইদিকে গিয়ে কী করছি? 1/ট্যান এ করেছি। ট্যান এ মানে কি কটে? 1/ট্যান মানে কি কটে? তাহলে কী আছে? ট্যান বি সমান সমান ট্যান 90 ডিগ্রি-বি। তো দেখো ট্যান ট্যান কেটে গেলে কী থাকছে? এদিকে বিটা, এইদিকে বি থাকছে, এইদিকে মাইনাস বি, এইদিকে থাকলে এদিকে আসলে কী হবে? প্লাস বি হয়ে যাবে। তো মানে কি প্লাস বি মানে কি 2B, 2B সমান সমান কত ডিগ্রি? 90 ডিগ্রি, তাই তো? বুঝতে পারছি। এবার বি সমান সমান কী করবো? 90কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে কত পাবো আমরা? 45 ডিগ্রি করে পাবো, বুঝতে পারছো আমি কী বলছি? খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক বলে আমি মনে করি। তো দেখো সুপ্রিয় দর্শকার্থী আমি অঙ্কটা কী করেছি তোমরা দেখলেই বুঝতে পারবে। তো দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে বি যোগ করে কত পাচ্ছি? বি যোগ করে আমরা পাচ্ছি 2B পাচ্ছি সমান সমান 90 ডিগ্রি। বি সমান সমান কী আছে? 90কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 45 ডিগ্রি হবে। আমাদের অঙ্কটা কী বলেছে? সাইন এ প্লাস বি, সাইন এর মান কত? 45 ডিগ্রি, আর বি এর মান তো এই যে 45 ডিগ্রি, তোমরা দেখতেই পারছো পেয়েছি। 45 যোগ 45 মানে কি? সাইন 90 ডিগ্রি হচ্ছে, বুঝতে পারছো আমি কী বলছি? তাহলে দেখো তোমরা সুপ্রিয় দর্শকার্থী,
যদি সাইন যদি 90 ডিগ্রি হয় তো দেখো সাইন 90 ডিগ্রি মান কত হবে, সাইন 90 ডিগ্রির মান হবে 1 হবে, অর্থাৎ এর অ্যান্সার কিন্তু সি এর অ্যান্সার হবে। কিসের অ্যান্সার হবে? সি এর অ্যান্সার হবে। খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট মোস্ট ভাইটাল বলে আমি মনে করি। আমাদের নেক্সট অঙ্ক কী আছে সুপ্রিয় দর্শকার্থী? সুপ্রিয় দর্শকার্থী, আমরা পরের অঙ্কটা সলভ করবো, রোমান ফাইভের অঙ্ক। কি বলেছে? একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ আর একক, উচ্চতা টু আর একক হলে চোঙের মধ্যে সর্ববৃহৎ যে গোলকটি রাখা যাবে তার ব্যাসের দৈর্ঘ্য কত হবে। তো দেখো খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক আছে, তো অঙ্ক দেখে কিন্তু তোমরা ভয় পাবে না। তো দেখো আমি কেটে দিচ্ছি, আমি জাস্ট তোমাদের একটা বোঝাচ্ছি ব্যাপারটা। বলেছে চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য আর একক তুমি মনে করো, এবং উচ্চতা বলেছে টু আর একক। আমরা জানি চোঙের আয়তনের ফর্মুলা কী আছে, পাই আর স্কোয়ার এইচ, তাই তো? এটা আমরা জানি। তো দেখো একটু কেটে দিচ্ছি, জায়গাটা একটু সমস্যা হয়ে যাচ্ছে, একটু নিচে করাবো, ঠিক আছে? আমরা চোঙের আয়তনের ফর্মুলা কী জানি, পাই আর স্কোয়ার এইচ, এটা আমরা জানি। এটা ঘন একক, ঘন একক, ওকে, এটা ঘন একক লিখবে তোমরা। তো এবং বলেছে যদি এখানে বলেছে ব্যাসার্ধ যদি আর একক হয় আর উচ্চতা যদি টু আর একক হয় তাহলে সর্ববৃহৎ যে গোলকটি রাখা যাবে, যে গোলকটি রাখা যাবে তার ব্যাসের দৈর্ঘ্য কত হবে। তোমাদের মাথায় রাখতে হবে চোঙের ব্যাসের দৈর্ঘ্য আর বলেছে, উচ্চতা বলেছে টু আর বলেছে, এবং ওর ভিতরে যে গোলকটি রাখা যাবে, গোলকটি মানে বলতে বোঝানো হচ্ছে আমরা গোলকের ফর্মুলা কী আছে যে 4/3 পাই আর কিউব, ঠিক আছে? বুঝতে পারছি, এটা যে গোলক আছে, এবং যদি আমরা অঙ্কটা যদি ভালো করে ক্যালকুলেশন করে দেখি যে সর্ববৃহৎ যদি চোঙের কথা উল্লেখ করে, চোঙ মানে কি আমরা দেখতে পাচ্ছি পাই আর স্কোয়ার এইচ, পাই বসে গেল, আর এর মান আর আছে, এবং এইচের মান কী আছে, এইচের মান বলেছে টু আর একক। আমি যদি এখানে টু আর একক বসিয়ে দিই তাহলে কী হবে, তোমরা নজর করে দেখতে পারছো যে পাই আর কিউব সমান আর কিউব গুণ টু, অর্থাৎ আমরা নজর করে দেখতে পাচ্ছি এই অঙ্কটা কিন্তু যে অঙ্কটা কিন্তু টু আর হবে। অর্থাৎ তোমরা নজর করে দেখো যে অঙ্কটা আমরা যেটা যেটা পাচ্ছি পাই আর কিউব গুণ টু আর মানে টু পাচ্ছি, মানে আর এখানে দুটো এখানে একটা, পাই আর কিউব টু পাচ্ছি। তো দেখো কেটে দিচ্ছি আমি, পাই আর কিউব পেয়েছি আর টু পেয়েছি, তার মানে কী আছে, পাই আর স্কোয়ার, ঠিক আছে, পাই আর স্কোয়ার, আর এখানে কী আছে আর মানে কেউ না, আর মানে তো এইচ, মানে তো এইচ মানেই তো আর, মানে আর মানে তো এইচ, মানে কী আছে টু পাই আর স্কোয়ার এইচ গুণ টু, আর এই যে টু এইচ মানে কি, টু এইচ মানে কি টু আর, অর্থাৎ এর অ্যান্সার কিন্তু টু আর একক হবে। বুঝতে পারছো আমি কী বলছি, টু আর একক হবে। আমাদের নেক্সট অঙ্ক কী বলেছে সুপ্রিয় দর্শকার্থী? রোমান সিক্সের অঙ্ক, অর্থাৎ তোমরা বুঝতেই পারছো এই অঙ্কর অ্যান্সার হবে টু আর একক হবে, ঠিক আছে? বলেছে এক্স ওয়ান এক্স টু ডট 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 এক্স 50 এক্স বার হয় তবে এক্স ওয়ান মাইনাস এক্স বার এক্স টু মাইনাস এক্স বার প্লাস ডট 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 এক্স বার সরি এক্স 50 মাইনাস এক্স বার এর মান কত হবে। তো দেখো এই যে অঙ্কটা আছে এই অঙ্কটা কিন্তু খুব ইজি অঙ্ক আছে, তোমরা দেখতেই পারছো অঙ্কটার কিন্তু যে গড় আছে সেই গড় কিন্তু এক্স বার বলেছে, তাই তো? অর্থাৎ আমরা যদি টোটাল যদি অঙ্কটা যদি জাস্ট মুখে মুখে হয়ে যাবে, অঙ্ক করার প্রশ্নই ওঠে না। আমরা যদি এখানে যদি এক্স টু এক্স ওয়ান এক্স টু এক্স 50 এর গড় বলেছে কিন্তু 50 বলেছে, যদি 50 যদি বলে এক্স ওয়ান মানে কি এক্স বার মাইনাস এক্স বার প্লাস এটা মানে কি, এক্স টু মানে কি এক্স বার মাইনাস এক্স থাকছে প্লাস এখানে কি আছে এক্স 50, এটাও তো গড় তো কত আছে এক্স বার হবে, এক্স বার মাইনাস এক্স বার। তো দেখো টোটাল মানে কি জিরো প্লাস জিরো প্লাস জিরো, টোটাল যদি ক্যালকুলেশন করো কিন্তু এর অ্যান্সার কিন্তু জিরো হবে। অত করার দরকার নেই, মুখে মুখে অ্যান্সার বেরিয়ে যাচ্ছে। বুঝতে পারছো সুপ্রিয় দর্শকার্থী, এর অ্যান্সার হবে কিন্তু বি এর অ্যান্সার জিরো হবে, ওকে? সুপ্রিয় দর্শকার্থী, আমরা এবার দুদাগের প্রশ্নগুলো সলভ করাবো। বলেছে যে সময়ের শেষে সুদ প্রাপ্য হয় তাকে ড্যাশ বলে, পর্ব বলে। সময়ের শেষে সুদ প্রাপ্য হয় তাকে কী বলে, পর্ব বলে।
এটা তো তোমরা জানো। আর রোমান 12 প্রশ্ন কি বলেছে, রুট 13 মাইনাস এ রুট 10 হলে রুট 8 প্লাস রুট 5 এর মান কত হবে, এর মান কত হবে, এর মান কিন্তু মাইনাস 4 হবে। এর মান মাইনাস কী করে 4 হচ্ছে তোমাদের বুঝিয়ে দিচ্ছি। এই যে সংখ্যাটা আছে এর যদি তুমি যা বর্গ করে দাও, এর যদি বর্গ করে, একটু কেটে দিচ্ছি, না কাটলে কিন্তু বোঝানো বহুত মুশকিল হয়ে যাবে, কেটে দিচ্ছি এগুলো। ওকে, তো দেখো এর যদি তোমরা যদি বর্গ করে দাও, এর বর্গ যদি করে দাও তাহলে কি পাবে তোমরা, তোমরা পাবে হচ্ছিল, না বর্গটা কেটে যাচ্ছে, এই দিকে দিচ্ছে আর একটু কাটছি এরকম। হ্যাঁ, এর বর্গ যদি করো তাহলে এখানে কত পাচ্ছ, এখানে পাচ্ছ 13 পাচ্ছ, রুট রুট তো কেটে যাচ্ছে না, মাইনাস কি থাকছে এ, না হ্যাঁ এটাই পাচ্ছি, এ রুট 10 পাচ্ছি। আর এখানে কত পাচ্ছি, এখানে পাচ্ছি এ স্কোয়ার, মানে কি 8 প্লাস। তো দেখো অঙ্কটা এখানে করলে জায়গাটা একটু সমস্যা হচ্ছে, আমি তোমাদের পেজে করে দিচ্ছি, ঠিক আছে, কি বলছি বুঝতে পারছো। তো দেখো অঙ্কটা আমি তোমাদের একটা পেজে আছে সেটা সলভ করে দিচ্ছি, সেখানে আমি বুঝিয়ে দিচ্ছি। সুপ্রিয় দর্শকার্থী, তো দেখো আমরা কিন্তু বর্গ করেছি, এ প্রথমে এর বর্গ করেছি, তারপরে এর বর্গ করেছি, বর্গ করলে কী থাকছে এ স্কোয়ার মাইনাস, তো দেখো রুট 13 বর্গ তো কত হবে, রুট 13 হোল স্কোয়ারই হবে, আর এর বর্গ তো এটাই থাকছে, আর এটাকে ফর্মুলা ফেলেছি এ স্কোয়ার প্লাস সূত্রে 2ab প্লাস বি স্কোয়ার, অর্থাৎ কি 8 স্কোয়ার মানে কি 8 হবে, আর এদিকে আছে 2√40 হবে, আর এদিকে রুট 5 হোল স্কোয়ার মানে কি 5 হবে। তো দেখো আমরা টোটাল দেখতে পারছি এখানে 13, আর এদিকে 8 আর 5 যোগ করলে হয় 13, 13 13 কেটে গেলে কী থাকছে, এখানে থাকছে 2√40 থাকছে, আর এখানে থাকছে মাইনাস এ রুট 10 থাকছে, তাই তো। তো দেখো অঙ্কটা আমি তোমাদের সলভ করে দিচ্ছি, দেখো কি করে সলভ করাচ্ছি, একটু ওয়েট করো। এই 13 এই 13 যদি কেটে দিই তাহলে কী থাকছে, এ সমান সমান 2√40 বাই রুট 10, কাটাকাটি করলে কত থাকছে রুট 4 থাকছে। এই এই যে মাইনাসটা এখানে আমি বসিয়ে দিচ্ছি, অর্থাৎ মাইনাস রুট 4, রুট 4 মানে কি 2 × 2, তো দেখো তোমরা কিন্তু এখানে কিন্তু 2 × 2, এখানে 2 − 2 এখানে বসে গেছে, আর রুট 4 মানে কি, রুট 4 মানে কি দুটো 2 থেকে একটা 2 বসবে, তো দুটো 2 থেকে একটা 2 বসিয়ে দিয়েছি, 2 × −2 মানে কি −4, অর্থাৎ এর অ্যান্সার হবে কিন্তু −4 হবে, ঠিক আছে, কি বলছি বুঝতে পারছো। আমাদের নেক্সট অঙ্ক কি বলেছে আলোচনা করা যাক। সুপ্রিয় দর্শকার্থী, প্রথমের অ্যান্সার হবে পর্ব, তারপরে অ্যান্সার হবে −4। তো তোমরা দেখতেই পারছো কী করে −4 হয়েছে আমাদের রোমান ত্রির অঙ্ক। ও কেন্দ্র বৃত্তের PQRS যে আর দুটির দৈর্ঘ্য অনুপাত যথাক্রমে 1:1 হলে কোন PQ PO Q = কোন ROS এর মান কত হবে। তো দেখো 1:1 হবে, সেটা তোমাদের আমি দেখাচ্ছি, ঠিক আছে। তো দেখো এখানে আমি দুটো জায়গায় অঙ্কন করেছি, একটা PQ করেছি আর একটা RS করেছি, ঠিক আছে। যেখানে বইতে বলেছে PO Q, ঠিক আছে, এবং আমরা দেখতে পারছি ROS, এটা কিন্তু সমান সমান করেছি। আর একটা তোমাদের মাথায় রাখতে হবে যে অঙ্কটার ভিতরে একটু কেটে দিচ্ছি, তো দেখো সুপ্রিয় দর্শকার্থী, PO সমান সমান OS আর OQ সমান সমান RO, তো দেখতেই পারছো যে একই টাইপের আছে সব, এবং PQ সমান সমান RS, এটা তো তোমরা তো দেখতেই পারছো যে টোটাল একই যে আছে এবং তার মাপ ছোপ সবই কিন্তু এক আছে। আমরা কিন্তু দুটো ত্রিভুজ অঙ্কন করেছি, একটা POR, ঠিক আছে, POR করেছি, আর একটা করেছি ROS, মানে POR, এটা POQ হবে, ঠিক আছে, এটা POQ হবে ত্রিভুজ, POQ হবে, ঠিক আছে, এটা POQ হবে ত্রিভুজ, এবং ROS আছে, তার মানে কি এই যে দুটো ত্রিভুজের দেখো আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা জিনিস কিন্তু সবই কিন্তু সমান আছে। একটু কেটে দিচ্ছি জায়গাটা, খুবই নোংরায় পরিপূর্ণ হয়ে যাচ্ছে, ঠিক আছে, তো দেখো কেটে দিচ্ছি সব। তো দেখো সুপ্রিয় দর্শকার্থী, তোমরা দেখতে পারছো যে অঙ্কটার ভিতরে আমরা দেখতে পাচ্ছি যে এটা
পিও কি হবে, এটাকে তো পিও কি হবে, পিও কি হবে, ঠিক আছে, এটা ত্রিভুজ হবে। তো দেখতে দেখতে পাচ্ছো ওপি ওপি সমান সমান ওএস, ও কিউ সমান সমান ও আর, এটা তো তোমরা জানো। তো দেখো এবার আমি কি করছি, এবার আমি অঙ্কটা তোমরা দেখো ভালো করে যে কোণ কিন্তু কোণ কিন্তু সবই কিন্তু সমান আছে, ঠিক আছে, কোণ এবং তাদের ব্যাসার্ধ এবং তাদের জিয়া, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে অঙ্কটার ভিতরে যে ও কিউ সমান সমান ও আর ওপি সমান সমান ও এস, তাহলে কি যে কোণ পিও কিউ সমান সমান কোণ আর ও এস, আর পিও কিউ সমান সমান আর ও এস, আমরা দেখতে পাচ্ছি সবই তো 90 ডিগ্রি করে আছে, তার মানে কি 1:1 এর অ্যান্সার, ঠিক আছে, মানে দুটো ত্রিভুজই সব কিছু সমান আছে, এর অ্যান্সার কী হবে 1:1 হবে। সুপ্রিয় দর্শকার্থী আমাদের নেক্সট অঙ্ক কী আছে, সুপ্রিয় দর্শকার্থী রোমান ফোরের যে অ্যান্সার আছে এর অ্যান্সার কিন্তু 2/3 হবে। তোমরা ভালো করে নজর করে দেখো, এটা কিন্তু কস টু দি পাওয়ার 4 থিটা মাইনাস সাইন টু দি পাওয়ার 4 থিটা সমান সমান 2/3 হয়। আমরা কি জানি যে আমরা জানি যে কস স্কোয়ার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা কি আছে, a+b × a - b, অর্থাৎ কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে অঙ্কটার ভিতরে কিন্তু 1 - 2 সাইন স্কোয়ার থিটা এর মানও কিন্তু 2/3 হবে। অঙ্কটা আমি করালাম না, এটা তো খুবই ইজি আছে, এর আগে কিন্তু আমি অনেকবারই সলভ করিয়েছি এবং খুবই ইজি অঙ্ক, ঠিক আছে। আমাদের পরের অঙ্কটা দেখো কী অঙ্ক আছে, আমাদের নেক্সট অঙ্ক এটা মুছে দিচ্ছি, ওকে। আমাদের নেক্সট অঙ্ক কী বলেছে, 5 দাগের অঙ্ক, একটি আয়তঘনকের শীর্ষবিন্দুর সংখ্যা, তল সংখ্যা, ধারের সংখ্যা যথাক্রমে পি কিউ আর হলে 3 ব্র্যাকেটের মধ্যে পি প্লাস আর বাই 2 কিউ এর মানটা কত হবে। তো দেখো সুপ্রিয় দর্শকার্থী এর অ্যান্সার কিন্তু 5 হবে, ঠিক আছে, এবং এটা আমি তোমাদের সলভ করে দিচ্ছি, ঠিক আছে, এবং তার সঙ্গে তোমরা এই অঙ্কটা দেখো এটাও সলভ করে দিচ্ছি, না পরে করে দেবো, এটাই করে দিয়ে যাবে, ওকে। তো দেখো শীর্ষবিন্দু পি দ্বারা প্রকাশ করেছে যার মান 8, তল সংখ্যা কিউ দ্বারা প্রকাশ করছে 6টি, ধার সংখ্যা আর দ্বারা প্রকাশ করেছে 12টি, 3 ব্র্যাকেটের মধ্যে আছে পি প্লাস আর বাই 2 কিউ। তো দেখো 3 × p এর মান কত আছে, আর আছে, পি এর মান 8 আছে, আর এর মান 12 আছে, গুণ 2 × q এর মান 6 আছে। তো দেখো 3 × 12 = 8 কত হয়, 20 হয়, 3 × 20/3 = 12। তো দেখো 3 × 4 = 12, 4 হচ্ছে 4-এর সঙ্গে 20 কাটলে কত হচ্ছে, 5 হচ্ছে, অর্থাৎ এর অ্যান্সার কিন্তু 5 হবে, ঠিক আছে, কী বলছি বুঝতে পারছো, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট মোস্ট ভাইটাল। তো দেখো এবার আমি পরের অঙ্কটা সলভ করে দেবো তোমাদের। সুপ্রিয় দর্শকার্থী তোমরা দেখতে পারছো 6 জায়গার অঙ্কটা সলভ করেছে, কী বলেছে, 26, 19, 20, 26, 16, x, 14, 19, 15, সংখ্যাগুরুর মান 19 হলে x এর মান কত হবে। তো দেখো সংখ্যাগুরুর মান যদি 19 হয় x এর মানও কিন্তু 19 হবে। এই টাইপের অঙ্ক কিন্তু অনেকবারই আমি বুঝিয়েছি। তো দেখো তোমাদের দেখাচ্ছি যে 19 এখানে আছে, তার মানে কি এর অ্যান্সার কিন্তু 19 হবে, মানে 19 হবে, খুবই ইজি অঙ্ক। সুপ্রিয় দর্শকার্থী এবার তোমাদের আমি 3 দাগের অঙ্কগুলো একটু দেখাচ্ছি, ওকে। সুপ্রিয় দর্শকার্থী সত্য বা মিথ্যা লেখো যে কোনো 5টি, বলেছে চক্রবৃদ্ধি সুদের হারে কোনো আসল 5 বছরে দ্বিগুণ হলে 20 বছরে তা 8 গুণ হয়, 5 বছরে দ্বিগুণ হলে 20 বছরে তা 8 গুণ হয়। তো দেখো চক্রবৃদ্ধি সুদের হারে কোনো আসল যদি তুমি মনে করো এক্স ধরে নাও, ঠিক আছে, এবং কোনো আসল 5 বছরের দ্বিগুণ, মানে কি আসল মানে দ্বিগুণ যদি করা হয় সেটা এখানে কী হয়ে যাচ্ছে, 2x হয়ে যাচ্ছে, তাহলে তোমরা যদি টোটাল যদি ক্যালকুলেশন করো তাহলে 20 বছরে তা কিন্তু 8 গুণ হবে না, ঠিক আছে, 5 বছরের দ্বিগুণ যদি হয় 20 বছরে সেটা 8 গুণ হয় না, তার মানে কি সেটা ফলস আছে। এবং আমাদের পরের অঙ্কটা রোমান টুয়ের অঙ্ক, তো দেখো এটা একটু কেটে দিচ্ছি, ওকে, না কাটলে হবে না। কি বলেছে, এ প্রফেশনাল বি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0, সমীকরণের বীজ দ্বয় এক্স স্কোয়ার মাইনাস বি এক্স প্লাস সি, সমীকরণের বীজ দ্বয় হবে -α - β। তো দেখো সুপ্রিয় দর্শকার্থী আমরা যদি অঙ্কটা তোমাদের আমি বুঝিয়েছি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, তো দেখো এখানে কিন্তু 2টি বীজ, এটা মনে করো যে এটা যদি আলফা হয়, বীজদ্বয় সমষ্টি এটা আলফা এবং এটা আলফা যোগ
এটা আলফা যোগ বিটা, এবং অপর দিকে আর এইটার এই লাস্টেরটা এটা কিন্তু আলফা গুণ বিটা। আমরা যদি দুটি বীজদ্বয় আমরা দেখতে পারি যে এটা হচ্ছে আমাদের কিন্তু আমরা যে ক্যালকুলেশনে দেখতে পারছি যে অ্যানসারটার ভিতর থেকে বীজদ্বয়ের সমীকরণের যে বীজদ্বয় আছে সেটা কিন্তু হবে মাইনাস আলফা হবে আর মাইনাস বিটা হবে, তাই তো? মাইনাস আলফা এবং মাইনাস বিটা হবে, অর্থাৎ আমরা দেখতে পারছি যে একটু কেড়ে দিচ্ছি, না কাটলে বোঝানো বহুত মুশকিল হয়ে যাচ্ছে। ওকে কেটে দিচ্ছি, ওকে তোমরা ভালো করে দেখো, আমি কেটে দিচ্ছি সব, পুরোই কেটে দিই। তোমরা ভালো করে একটু নজর করে দেখো যে অঙ্কটার ভিতরে যে সমীকরণের বীজ দেওয়া এ এক্স স্কোয়ার মাইনাস বি এক্স প্লাস সি সমীকরণের বীজ দেয় মাইনাস আলফা ও মাইনাস বিটা। তো দেখো মাইনাস আলফা এবং মাইনাস যদি বিটা হয় তো দেখো এই অঙ্কটা আছে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু জিরো, আবার কি আছে এ এক্স স্কোয়ার মাইনাস বি এক্স প্লাস সি, অর্থাৎ আমরা দেখতে পারি যে সমীকরণের বীজ দেয় একটা হবে মাইনাস আলফা আরটা কি হবে মাইনাস বিটা হবে। তো দেখো সুপ্রিয় দর্শকার্থী, তোমরা ভালো করে নজর করো সমীকরণের বীজ এই যে এইটা, এটা কিন্তু মাইনাস আলফা হবে, ঠিক আছে? এবং তোমরা যদি ভালো করে চেক করে দেখো, যদি এটা যদি ধরো, এটা যদি ধরো এই অ্যাঙ্গেলে, তো দেখো এটা কিন্তু, এটা কিন্তু কী হবে, কী হবে প্লাস, এটাও মাইনাস বিটা হবে, অর্থাৎ এখান থেকে যদি ধরো এটাও মাইনাস বিটা হবে, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি অ্যান্সারটা কী হবে সত্য হবে। সুপ্রিয় দর্শকার্থী, আমাদের নেক্সট অঙ্ক কী আছে আলোচনা করা যাক, আমাদের নেক্সট অঙ্ক কী আছে আলোচনা করা যাক। নেক্সট অঙ্ক আছে রোমান থ্রির অঙ্ক, কী বলেছে, বলেছে একটি রম্বসের দুটি কোণ ছয় সেমি ও আট সেমি হলে রম্বসের ক্ষেত্রফল হবে একশো বর্গ সেন্টিমিটার। সুপ্রিয় দর্শকার্থী, দুটি কর্ণের দৈর্ঘ্য যদি ছয় আর আট হয় রম্বসের, তাহলে কিন্তু রম্বসের ক্ষেত্রফল কিন্তু একশো বর্গ সেন্টিমিটার হবে না। তোমরা জানো যে যদি দুটি কর্ণ, মনে করো রম্বস তুমি আঁকো, এটা রম্বস, যতটা পারছি আমি চেষ্টা করছি, এই একটা কর্ণ এই একটা কর্ণ, ঠিক আছে? একটা কর্ণ বলেছে আট, মনে করো আট যদি বলে, মনে করো এটা এ, এটা বি, এটা সি, এটা ডি, যদি আট বলে তার মানে এটা চার হবে, এটা চার হবে, তাই তো? আর বলেছে ছয় সেমি, ছয় সেমি মানে কি, মনে করো এটা তিন হবে, এটা তিন হবে, যদি তিন হয় তো কত হবে তুমি দেখো, তার মানে কত আছে টোটাল কিন্তু হচ্ছে আমাদের হচ্ছে কত হচ্ছে তিন তিরিখকে নয়, তার মানে কি এবির মানটা বের হবে, এবির মানে কি ফোর স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার মানে কি চারি চারি ষোলো, ষোলো আর তিন কত ষোলো, আর নয় কত হবে পঁচিশ, রুট ফাইভ বেরোবে, রুট রুট টোয়েন্টি ফাইভ বেরোবে, টোটাল কিন্তু রুট টোয়েন্টি ফাইভ বেরোবে, রুট টোয়েন্টি ফাইভ বেরোয় মানে কি পাঁচ বেরোবে, কত বেরোবে পাঁচ বেরোবে, অর্থাৎ রম্বসের যে টোটাল যে একটা বাহু পাঁচ বেরোবে, এটাও পাঁচ বেরোবে, এটাও পাঁচ বেরোবে, এটাও পাঁচ বেরোবে, এটাও পাঁচ বেরোবে, অর্থাৎ টোটাল কিন্তু পাঁচ পাঁচ করে বেরোবে, অর্থাৎ এর কিন্তু টোটাল যে বাহু সব মিলে মানে সবটা মিলে কিন্তু আমরা দেখতে পারছি যে কুড়ি, কুড়ির মতন বেরোচ্ছে, অর্থাৎ কিন্তু এই অঙ্কটা কিন্তু অ্যান্সারটা সম্পূর্ণরূপে কিন্তু ভুল আছে। ওকে, আমাদের নেক্সট অঙ্ক কী বলেছে, আমাদের নেক্সট অঙ্ক বলেছে তো দেখো একটি ত্রিভুজের দুটি কোণ পাই বাই ফোর হলে এবং ফর্টি ফাইভ ডিগ্রি হলে ত্রিভুজ কোণই কী বলেছে স্থূলকোণই সমবাহু ত্রিভুজ হবে, তো দেখো স্থূলকোণই সমবাহু ত্রিভুজ হবে কি হবে না সেটা তোমাদের আমি বোঝাচ্ছি। তো দেখো আমরা দেখতে পারছি যে যদি একটা ত্রিভুজ, মনে করো এখানে একটা ত্রিভুজ অঙ্কন করছি, ঠিক আছে, মনে করো এটা এ, এটা বি, এটা সি, পাই বাই ফোর মানে কি পাই বার পাই মানে কি একশো আশি ডিগ্রি, আর ফোর মানে কি ফোর চার কত হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি হচ্ছে, কত আছে পঁয়তাল্লিশ ডিগ্রি আছে, তুমি মনে করো এটা কিন্তু ফর্টি ফাইভ ডিগ্রি, ওকে, আর আর একটা মান বলে দিয়েছে ফর্টি ফাইভ ডিগ্রি, আর একটা বলেই দিয়েছে অলরেডি, আর একটা সেটা ফর্টি ফাইভ ডিগ্রি, তাহলে ফর্টি ফাইভ ডিগ্রি যদি বলে তাহলে ফর্টি ফাইভ ডিগ্রি, ফর্টি ফাইভ ডিগ্রি কত আছে নব্বই ডিগ্রি হয়, আর তাহলে এটা কত হবে, এটাও স্থূলকোণ এটাও কত হবে, এটাও তাহলে নাইনটি ডিগ্রি হবে, সব মিলে পঁয়তাল্লিশ আর পঁয়তাল্লিশ, পঁয়তাল্লিশ আর পঁয়তাল্লিশ নব্বই, নব্বই আর নব্বই কত আছে একশো আশি হচ্ছে, তাহলে টোটাল যদি ক্যালকুলেশন করো তোমরা নজর করে দেখতে পারবে যে অঙ্কটার ভিতরে কিন্তু যে ত্রিভুজটি স্থূলকোণই
সমবাহু ত্রিভুজ কিন্তু হবে না, এটা কিন্তু সম্পূর্ণরূপে কিন্তু ভুল আছে। স্থিরকোণী সমবাহু ত্রিভুজ হবে না, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা কোণ 45 ডিগ্রি, যদি এরকম ত্রিভুজটা অঙ্কন করি, একটা আছে 45, মানে আমি যেখানে মান বসাতে এটা 45 আর একটা 90, তো দেখো এইভাবে কিন্তু স্থিরকোণী সমবাহু ত্রিভুজ হয় না। সুপ্রিয় দর্শকার্থী, আমি 5 দাগের অঙ্কটা সলভ করাবো। কী বলেছে? বলেছে যে কোনো লম্ব বৃত্তাকার চোঙ্গের ব্যাসার্ধ অর্ধেক, উচ্চতা দ্বিগুণ হলে আয়তন 50% হ্রাস পাবে। তো দেখো আয়তন 50% হ্রাস পাবে কি পাবে না, তোমরা তো জানো যে লম্ববৃত্তাকার চোঙ্গের ব্যাসার্ধ, চোঙ্গের ব্যাসার্ধ অর্ধেক। আমরা লম্ববৃত্তাকার চোঙ্গের আয়তনের ফর্মুলা কি জানি? আমরা লম্ববৃত্তাকার চোঙ্গের আয়তনের ফর্মুলা জানি, পাই আর স্কোয়ার এইচ। এখানে বলেছে চোঙ্গের ব্যাসার্ধ অর্ধেক। চোঙ্গের ব্যাসার্ধ মানে কি? পাই গুণ আর এর মান কত আছে? অর্ধেক মানে কি? R/2, এর হোল স্কোয়ার, তাই তো? বলেছে উচ্চতা দ্বিগুণ হলে, উচ্চতা মানে কি? 2h, তার মানে কি দেখছে? পাই গুণ R^2/4 গুণ 2h, 2×2=4, ঠিক আছে? অর্থাৎ পাই R^2/2, পাই R^2/2 এটা পাচ্ছি, তাই তো? তো দেখো আমরা কি পাচ্ছি, আমরা পাচ্ছি পাই R^2/2 পাচ্ছি, তাই তো? আর এখানে কী পাচ্ছি? আর এখানে পাচ্ছি চলো, তো দেখো আমরা এটাকে মাইনাস করব, পাই R^2/8, এটা মাইনাস করলে কী হয়? 2 লসাগু হয়। এটা পাই R^2/8, তার মানে কী থাকছে? 2 পাই R^2/8 - πR^2/2, তো দেখো মাল্টিপ্লাই কত আছে? 100 আছে, তাই তো? অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি, কেটে দিচ্ছি এগুলো, ওকে এইগুলো কেটে দিচ্ছি, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে অঙ্কটার ভিতরে থাকছে পাই R^2/8/2, আর নিচে থাকছে পাই R^2/8×100। তো দেখো এটা এটা কেটে যাচ্ছে, এটা এটা কেটে যাচ্ছে, 50×100, অর্থাৎ থাকছে 50 থাকছে, কত থাকছে? 50 থাকছে, অর্থাৎ এর অ্যান্সার কিন্তু 50%, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি অঙ্কটা কিন্তু সঠিক আছে, কী আছে? সত্য আছে, ওকে। কী বলছি বুঝতে পারছো? তো দেখো কেটে দিচ্ছি, অর্থাৎ এর যে অ্যান্সার আছে, অ্যান্সার কিন্তু 50% কিন্তু হ্রাস পাচ্ছে। আমাদের পরের অঙ্কটা কী বলেছে? রোমান 6-এর অঙ্ক, x²y²x²y² এর মধ্যমা x², ঠিক আছে, এক্স আমাদের > y > 0, অর্থাৎ কিন্তু অঙ্কটা আমরা দেখতে পাচ্ছি, অঙ্কটা কিন্তু অ্যান্সার কিন্তু সঠিক আছে, অর্থাৎ সত্য আছে। সুপ্রিয় দর্শকার্থী, বাকি যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো কিন্তু খুব শীঘ্রই তোমাদের আমি সলভ করে দেবো। তো দেখো 4 দাগের অঙ্ক, ঠিক আছে, 4 দাগের অঙ্ক, তারপরে তোমরা এইদিকে দেখো, ঠিক আছে, যতগুলো অঙ্ক আছে এই অঙ্কগুলো আমি যতটা পারবো খুব শীঘ্রই তোমাদের আমি সলভ করে দেবো। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।